আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম বাংলাদেশস্থ কাতার দূতাবাসের বিজ্ঞপ্তি এই বিষয় নিয়েই আজকের নিউজ আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন সম্ভব হলে নিউজটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে নিউজটি শেয়ার দিবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে বিজ্ঞপ্তিটি জেনে নেওয়া যাক কাতারে গৃহকর্মী সহ সব বেসরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন মজুরি তেইশ হাজার টাকা নির্ধারণ করা সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশে অবস্থিত কাতারের দূতাবাস কাতার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যেসব মালিক কর্মচারীদের থাকা ও খাওয়া প্রদান করছেন না তাদের মজুরির সঙ্গে থাকার জন্য বাড়তি এগারো হাজার পাঁচশো এবং খাওয়ার জন্য সাত হাজার টাকা দিতে হবে এই অফিসিয়াল গেজেট প্রকাশ হওয়ার ছয় মাস পর থেকে নতুন এই মজুরি হার কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শ্রমবাজারের ব্যাপক সংস্কার করেছে কাতার এরই অংশ হিসেবে এই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে এর ফলে বাংলাদেশিরা সহ কাতারে অবস্থিত অভিবাসীরা আরও বেশি পরিমাণে অর্থ নিজ নিজ দেশে পাঠাতে পারবেন এতে বলা হয় বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক চম সংস্থা কাতারের ব্যবসায়ী ও এনজিওগুলোর সঙ্গে আলোচনার পর এই মজুরি হার নির্ধারণ করা হয়েছে মজুরি হার ছাড়াও এখন বিদেশি শ্রমিকরা আরও কম সময়ের মধ্যে তাদের চাকরি পরিবর্তন করতে পারবেন যা তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য মালিকদের উপর চাপ সৃষ্টি করবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সরকার ধারণা করছে কিছু কিছু মালিক নতুন ব্যবস্থা কার্যকর নাও করতে পারে এবং সেজন্য তারা প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করেছে তো বন্ধুরা এই ছিল আজকের নিউজ আশা করি পরবর্তী নিউজের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে নিউজটি শেয়ার দিবেন তো এই ছিল আজকের নিউজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাতার সরকারের দেওয়া দিক নির্দেশনাগুলো মেনে চলবেন এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ